ফুডে সুডে লুঙ্গি পরা যে মানুষের দেখতে লাগুন এবং তার পাশে সোডোমিকিয়া যে মানুষের দেখতে লাগুন, তারা দুজন কিন্তু হনহারণে আহত কিংবা হনজাঙ্গা দুর্ঘটনার শিকার হইয়ে তা নয়। তারা দুজন পুলিশের ধাওয়া হইরে টে বসে লইরে লাভ দিয়ে কর্ণফুলি নদীতে ইত্তুন থারে ধরে লইয়েছি পুলিশ কর্মকর্তা। আমরা নদীপথে অভিযান পরিচালনা করে আসামি ধরে এখন থানার দিকে উদ্দেশ্যে রওনা করেছি। ডাহাতির ঘটনার পরপর ব্যাগভর্তি টে আর দুয়া মোবাইল এবং দুইজন ডাহাইতরে অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করছি কোতোয়ালি থানা পুলিশ। 9 মে সকাল আনুমানিক 10টার সময় শাহাদত হোসেন নামে এক ব্যবসায়ীর হাসাতুন আন্দরকিল্লা চৌরাঙ্গি হোটেলের পাশে তার দোয়ানার সামনে ব্যাগভর্তি টে এবং মোবাইল সহ ডাহাতি করে অজ্ঞাত 6 জন ডাহাইত। ভিকটিম শাহাদত হোসেন কোতোয়ালি থানার ওসিরে এ বিষয়ে অবগত করলে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে টিম কোতোয়ালি। তথ্য প্রযুক্তির সহায়তায় এক পর্যায়ে নিশ্চিতই তারা মেরিনাস রোডস্থ এসালাম বাস ডিপোর বিপরীতে কর্ণফুলী নদীর পারত অবস্থান করে। এই সময় কোতোয়ালি থানার উগ্র টিম ওই জায়গাত উপস্থিত হয়। অপরমিককে পুলিশের অবস্থান বুঝিত পারি ডাহাইট দলের সদস্য যে যার মতো ফালাইবার চেষ্টা করে। তার মধ্যে উক্ত ঘটনার প্রধান যে ডাহাইত জসিম উদ্দিন তেই একটু মোটাসোটা অনর হারণে বেশিক্ষণ দূরের নাফারিরে লাভ মারে কর্ণফুলী নদীত। আর নদীত লাভ মারি আসুরিরে কর্ণফুলি ফারিবের চেষ্টা করে এবং তার লগে নদীত লাভ দেয় কোতোয়ালি থানা পুলিশের দুঃসাহসিক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফরিদ। তেই জসিমুরে আটক গুড়িয়ে কাদামাকা শরীরে তারে কর্ণফুলিতুন উপরমিককে তুলি ফেলে। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আর হয় গত 9/5/2024 তারিখে চৌরঙ্গি হোটেলের আন্দরকিল্লা এর পাশে একটি বিকাশের দোকানে ডাকাতির ঘটনা সংঘটন হয়। পরবর্তীতে আমাদের টিম কোতোয়ালি ডাকাত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে। পরবর্তীতে কর্ণফুলী নদীর পাশে যখন ডাকাতরা অবস্থান করছিল গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত 2,10,000 টাকা, 2টি মোবাইল সেট সহ 1টি ব্লু রঙের ব্যাগ সহ 2 জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং অন্যান্য যারা পলাতক আছে তাদেরকেও গ্রেপ্তারের জন্য আমাদের টিম কোতোয়ালি অভিযান পরিচালনা করছে। আসলে যে কোনো ঘটনা ঘটানোর পরে আমাদের টিম কোতোয়ালি সেটার পিছনে লেগে থাকে। তাহলে বিশ্বস্ত সূত্রে এবং সোর্সের মাধ্যমে আমরা তথ্য পেয়েছি যে কাজগুলো কারা করতে পারে। পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানেরই এক পর্যায়ে আমরা আসলে প্রকৃত ডাকাত যারা তাদের মধ্য থেকে 2 জনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটা টিম কোতোয়ালি তথা আমাদের সিএমপি মেট্রোপলিটন পুলিশের একটি অর্জন। আমরা ঘটনা ঘটার 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই লুণ্ঠিত মালামাল সহ 2 জন ডাকাতকে গ্রেপ্তার করি। অফরমিককে অল্প সময়ের পুলিশের এরমে হাজার প্রশংসা করার ব্যাগগুণে এবং বিশেষ করে ধন্যবাদ জানাই মোহাম্মদ শাহাদত হোসেন যার ট্যাগুন মূলত ডাহাইতলে ডাহাতি গুজ্জেল। সকাল 9:30 দিকে বাচাতুন মানে আর টিয়াম হয়েছে, মোবাইল টোবাইল লই না, দোয়ান কলি বেলা বলি না, আর আন্দরকিল্লা দোয়ান, আন্দরকিল্লা দোয়ানোর সামনে আসি, দোয়ান করলুম। ওই অবস্থার মধ্যে মানে আর হাঁদর মধ্যে ব্যাগ আসিল, দোয়ান করলুম। এই অবস্থার মধ্যে প্রায় 6 জন মানুষ ওনার আইনে হাত ছুরি টুরি আসিল, আত্মর সাথে সাথে ব্যাগ কো মানে লই না। মুহূর্তের মধ্যে তারা ওনার ফেরি বাজারের দিকে গেই গুক বাইরে লই না, এটা কোতোয়ালি থানার মধ্যে আসি। আইন ওসি স্যারের হাতে গেলাম, তো ওসি স্যারের সাথে সাথে ওনার ওই ফরিদ স্যার ইয়াগুজি দায়িত্ব দিই, ফরিদ স্যার সিভিলে ইয়ার সাথে যাইনে দেখি দিই তারা প্রায় 6 জন বই না মানে ব্যাগ তুন টিয়া পয়সা কিনল না বাঘ বাটর করে কুমর কাদা বাড হয়ে গেই তো নদীর মধ্যে বাড় হয়ে গেই তো ও লাভ দেওয়ার সাথে সাথে এই কাদার মধ্যে ও খুব গড়া করি গড়ি না মানে ওরা দর্জি একজনের তো ফরিদ স্যার দর্জি আর একজন ওই দেওয়ার ইয়া দিকে ওই ফানি দিই না সাঁতার হাড়ি হাড়ি না যারগু তো ফরদি কোতোয়ালি টিম আসিলি তারা ফর নৌকাত গড়ি না আর উক্ত ডাহাইট টিমুর সদস্যরে ধরিবার লাই এই সময় কৌশল অবলম্বন করে কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফরিদ। পুলিশের ইউনিফর্ম নফরিরে খেলার জার্সি পরিধান করি ডাহাইতুনুরে ধৈর্য যায় এবং অবশেষে সফল হয়। পুলিশ চাইলে আসলে সবকিছু সম্ভব, জিয়ানোর একান বাস্তব উদাহরণ ইয়ান। বিশেষ করে ব্যাগুনে ধন্যবাদ জানাই পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফরিদুরে। ইফতেকার নতিশন, C+, চট্টগ্রাম।